গাইজ, আজকে একদম পুরো ঠিক করেনি, মানে হঠাৎ করেই চলে এসেছি। কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করে চলে এসেছি। মানে ভাবলাম যে আজকে ভিডিওটা বানাবো, যেটা হচ্ছে ইগো বার্গের পাশে বেশ অনেকদিন ধরে চলছে হস্তশিল্পের মেলা। মানে অতটা খেয়াল ছিল না যে এখানে হস্তশিল্পের মেলা হচ্ছে। তো আমি এখন আছি 2 নম্বর গেটের কাছাকাছি, আর আমাকে যেতে হবে 1 নম্বরে, বাট নেমেছি আমি 4 নম্বর গেটে। এখান থেকে অনেকটা হেঁটে 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 যাচ্ছি। তো ভিডিওটা ওখানে গিয়ে স্টার্ট করব। আপাতত বলে দিলাম যে ইকো পার্কেই এসেছি, কিন্তু পার্কে ঢুকবো না, হস্তশিল্পের মেলাতে যাব। ওখানে খাবার পাওয়া যায়, কী কী খাবার সেটা দেখাবো, আর কী কী ওখানে বসেছে সেটাও দেখাবো। মানে হস্তশিল্প মানে হাতে তৈরি করা যেগুলো মোটামুটি বানায়, সৃজনশীলতা যেগুলো, তো সেটাই দেখাবো। চলো দেখতে থাকো। তো গাইস, ফাইনালি এখন এখানে এসে পড়েছি হস্তশিল্পের মেলায়, আর এখান থেকে এবার স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো। এখানে তো প্রচুর হাতের কাজের জিনিস, হস্তশিল্প মেলা বলতে তো এটাই বোঝায়। না, আমার কিন্তু এসে মানে এগুলো দেখছি খুব ভালো লাগছে, মানে ফোনে কতটা সুন্দর লাগবে জানি না, মানে সামনে থেকে দেখলে সত্যি ভীষণ ভালো লাগবে। মানে ঘুরে ঘুরে দেখালে বোধ হয় অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, মানে অনেকটাই লম্বা ভিডিও হবে। এত কিছু দেখানো একটা ভিডিওতে একদমই সম্ভব নয়। একটা জিনিস আমি খেয়াল করিনি গাইস, যে এক একটা জায়গা থেকে কিন্তু এসছে, মানে দোকানগুলো যারা দিয়েছে বিভিন্ন জেলা থেকে এসছে। দেখো, পূর্ব বর্ধমান, দ্বারকেশ্বর, ওদিকে আরও আছে। তো চলো একটু ওদিকটাও ঘুরে দেখি। মানে যাদের এগুলো বাজানোর খুব শখ, তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতেই পারো। এখানে কিন্তু এইরকম অনেক দোকান আছে, মানে সিরিয়াসলি মানে খুব সুন্দর। মানে ফার্স্ট টাইম এখানে এসে এত ভালো মেলা উপভোগ করবো সত্যি, মানে ভাবিনি। আর আমার ঠিক বাঁ দিকে আছে দেখো বঙ্গশ্রী। খুব সুন্দর, মানে এরকম দেখতে খুবই ভালো লাগে। ভাইটাও কিন্তু আঁকছে। শাড়িগুলো দেখো খুব সুন্দর, মানে হাতের কাজ সত্যি খুব সুন্দর। কাপড়গুলো খুব সফট।
কারিগরের হাট দামোদর পশ্চিম বর্ধমান, এটা তো বঙ্গশ্রী ছিল, তো চলো আগে দেখা যাক। এরকম ভিতরে ভিতরে বেশ মানে অনেক কিছুই আছে, মানে এই ভিতরের জায়গাগুলোতেও খুব সুন্দর। চলো ভিতরে ঢুকে দিয়ে দেখি কি কি আছে। দেখো মানে নারিকেল খোলা থেকে এগুলো তৈরি, নারিকেলের যে খোলাটা হয় তার থেকেই তৈরি। বাহ, মানে দাদু এখনো বানাচ্ছে। এখনো কিন্তু সবাই দেখছি কম বেশি আঁকছে নিজের হাতে বসে বসে। গেঞ্জি বিক্রি হয় রে? না, জুতা পরে আয়। গেঞ্জি বিক্রি হয় রে? কংসাবাতি পুরুলিয়া। গাইস চলো এই রূপ নারায়ণের ভিতরে ঢোকা যাক। কালেকশন মানে কালেকশন দেখে পোষাবে কিন্তু কিনে পোষাবে না, এই হচ্ছে ব্যাপার এখানকার মেলাটার। আমার কিন্তু এই পিকচারগুলো খুব ভালো লাগছে গাইস, দেখো জানি না তোমাদের কেমন লাগবে, আমার কিন্তু খুব ভালো লাগছে দেখতে, কি সুন্দর এগুলো। এর ঠিক বাইরে দেখো কি সুন্দর ঘর সাজানোর জন্য জিনিসগুলো, দারুণ লাগছে। কোন সহ অন্যান্য দরকারি জিনিস সাথে নিয়ে